বলুন। জি না, আমি কোনো ডায়েরি করতে আসিনি। তাহলে? আরে আরে আরে, আপনি এমন ভাবে কথা বলছেন যেন আমাকে চিনতেই পারেননি। এর জন্যই লোকে বলে পুলিশের সাথে না দোস্তি না দুশ্মনী, কোনোটাই ভালো নয়। আপনি বুদ্ধিমতী তাই বুঝতে পেরেছেন। এবার তাহলে বলুন, থানা ধন্য করার কারণটা কি? যদি বলি ধন্যবাদ দিতে এসেছি, তাহলে বলবেন ছিছি লজ্জা দিচ্ছেন কেন? একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবে একজন বিপদগ্রস্ত নারীকে সাহায্য করা আমার কর্তব্য। মিথ্যা বলেননি, তবে জেলখানায় ঢুকে কাজটা করা আমার কর্তব্যের বাইরে। ইয়েস, এখানে তো আমার অবাক হবার পালা। তাহলে কেন করেছেন? ঠিক এই পয়েন্টের উপর আমি আপনার একটা ইন্টারভিউ করতে চাই। মিস্টার বাদশা, আপনি তো জানেন আমরা সাংবাদিকরা 5W-এর উপর ভর করে নিউজ আইটেম ম্যাচিউর করি, যেমন হু, হোয়ার, হোয়েন, হোয়াই অ্যান্ড হোয়াট। মিস বর্ষা, লুক অ্যাট দ্য প্লেট, এতে লেখা আছে আপনি আপনার কাজ করুন, অপরকে তার কাজ করতে দিন। দ্যাটস রাইট। আপনি আসুন। আসবো মানে? আপনার ইন্টারভিউ করার জন্য কাগজ আমাকে দায়িত্ব দিয়েছে। আই সি, তাহলে ইন্টারভিউ আপনাকে করতেই হবে। নিশ্চয়ই, চলুন না কোনো রেস্টুরেন্টে চা খেতে খেতে কাজটা করা যাবে। কিন্তু ম্যাডাম, আমি একজন ছোট্ট পুলিশ অফিসার, ইন্টারভিউর জন্য আমাকে কমিশনার সাহেবের পারমিশন নিতে হবে। নিয়ে নিন। ও মাই গড, বাবার কাছে টেলিফোন প্লিজ। বাবা জানলে লজ্জায় পড়ে যাব। আমি আগে ব্যাপারটা বুঝাই, এফিসিয়েন্ট অফিসার হিসাবে নাস্তা নিয়ে আসছি। আমি চা নিয়েছি স্যার। আমি আবিলদার কাকু, মানে কাজী কুদ্দুস তো হিসাবে ভুল হইতে পারে না স্যার। ধর্ম পর্যন্ত যখন এসে গেছে, এই কেস বাড়ি পর্যন্ত গড়াতে পারে। খুব ভালো, এই তোর ফেরার সময় হলো বাবা, আমরা কখন থেকে অপেক্ষা করছি। আমরা মানে কি সৌভাগ্য আমার, তোমার গুণধর ছোট পুত্র আজ এই অসময়ে বাড়িতে আছে। তাহলে তো ওকে আজ কংগ্রেচুলেট করতে হয়। হ্যালো। আরে তুমি মানে আপনি? আর আপনি আপনি বলে মায়ের কাছে গোপন করতে হবে না। বেচারিকে আসতে বলে 2 ঘন্টা বসিয়ে রেখেছি। আসতে বলেছি, বসিয়ে রেখেছি আমি? মা, তুমি যা চিন্তা করছো আসলে তা। থাক, আমি ঠিকই চিন্তা করেছি। বর্ষা আমাকে সবই বলেছে। কি বলেছে? পাজি কোথাকার, সব কথা তোকে আবার নতুন করে বলতে হবে নাকি? মা, তুমি বুঝতে পারছো না আসলে। মা হয়ে সন্তানের ভাষা বুঝবে না? যা পোশাক পাল্টে আয়, ওকে নিয়ে খেতে বস। আচ্ছা বাবা, আচ্ছা।